ভারতীয় বিমান বাহিনী তার সবচেয়ে উন্নত এবং সুসজ্জিত যুদ্ধ ইউনিটের কারণে একটি শক্তিশালী বাহিনী যার দক্ষতা বিশ্বব্যাপী স্বীকৃত। এয়ারফোর্সের শক্তি তার শক্তিশালী ফাইটার জেটগুলির দ্বারা শক্তিশালী হয়, যেগুলি যে কোনো সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য ক্ষমতা রয়েছে। যুদ্ধের পরিস্থিতিতে প্রতিরক্ষামূলক অস্ত্রধারী বিমানে সজ্জিত শত্রু বিমানগুলিকে ধ্বংস করে গুরুত্বপূর্ণ আকাশসীমা রক্ষা করার জন্য ভারতীয় বিমান বাহিনীর ফাইটার প্লেন ব্যবহার করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের সবচেয়ে শক্তিশালী পাঁচটি ফাইটার জেট সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, ড্যাসল্ট রাফালে। ড্যাসল্ট রাফালে হলো একটি টুইন জেট কম্ব্যাক্ট এয়ারক্র্যাফ্ট যা ফরাসি এভিয়েশন কোম্পানি ড্যাসল্ট এভিয়েশন দ্বারা তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট বলে মনে করা হয়। মাল্টি রোল কম্ব্যাক্ট এয়ারক্র্যাফ্ট অন্তর্ভুক্ত করার পরে IAF-এর ফায়ার পাওয়ার বহুগুণ বেড়ে গিয়েছে, যার মধ্যে 36টি ভারতের উইংড সশস্ত্র বাহিনীর অংশ হবে। বিমানের প্রথম স্কোয়াড্রন আম্বালা এয়ারফোর্স স্টেশনে মোতায়েন করা হয়, যেটি IAF-এর সবচেয়ে বড় কৌশলগতভাবে অবস্থিত ঘাঁটিগুলির মধ্যে একটি। ড্যাসল্ট রাফালের ডেল্টা উইং আর্কিটেকচার এবং টুইন জেনারেশন ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা এটিকে 11G পর্যন্ত জি বাহিনীতে পৌঁছতে সাহায্য করে এবং এটি স্থল ও সামুদ্রিক আক্রমণ পুনর্সূচনা এবং উচ্চ নির্ভরতা স্ট্রাইক এবং পারমাণবিক স্ট্রাইক প্রতিরোধের জন্য কার্যকর। দুই, তেজস LCA। মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেনের অধীনে সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলির মধ্যে একটি হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের দ্বারা নির্মিত তেজস LCA অন্তর্ভুক্ত করা। সাধারণত ভারতকে যুদ্ধবিমান পেতে রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেনের মতো অন্যান্য দেশের সাথে মোকাবিলা করতে হতো এবং ভারতকে স্বনির্ভর করতে হবে এবং পুরনো সোভিয়েত উৎসিত MiG-21 প্রতিস্থাপন করতে হবে তেজসের ধারণা ছিল। জুলাই 2016-এ ভারতীয় বিমান বাহিনী তেজস একক সিট, একক ইঞ্জিন এবং হালকা ওজনের যুদ্ধবিমান পেয়েছে। IAF 40টি তেজস MK-1-এর অর্ডার দিয়েছে, যার মধ্যে 32টি একক সিটের বিমান এবং 8টি টুইন সিট প্রশিক্ষক রয়েছে। IAF MK-1-এ কনফিগারেশনে আরও 73টি একক সিটের ফাইটার সংগ্রহ করা শুরু করেছে। তেজস ডেল্টা পাখার কাঠামো তৈরি এবং এটি ভারতের সবচেয়ে উন্নত জেট বিমানগুলির মধ্যে একটি। ভারতীয় প্রতিরক্ষা বিভাগের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ADA দ্বারা ডিজাইন করা এবং বিকাশ করা হয়েছিল। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের প্রাথমিক শিল্প ঠিকাদার হিসাবে কাজ করে তেজস তৈরি করেছিল। জানুয়ারি 2020 সালে একটি তেজস নো প্রোটোটাইপ সফলভাবে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহক INS বিক্রমাদিত্যের একটি ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে। তিন, সুখোই SU-30 MKI। রাফালে অন্তর্ভুক্তির আগে সুখোই SU-30 MKI ভারতের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসাবে বিবেচিত হয়েছিল। রাশিয়ার সুখোই ডিজাইন বিউরোর সাথে একটি লাইসেন্স চুক্তির অধীনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের এই বহু ভূমিকায় যুদ্ধবিমান তৈরি করেছে, যেখানে তারা এটিকে ফ্ল্যাঙ্কার নামে অভিহিত করেছে। ভারতীয় বিমান বাহিনীর দ্বারা একচেটিয়াভাবে ব্যবহৃত 30 MKI এর আনুমানিক প্রায় 300 ইউনিট রয়েছে, যা 1995 সালে প্রথম IAF এর জন্য তৈরি করা হয়েছিল। সুখোই 1995 থেকে 1998 এর মধ্যে দুটি SU-30 MKI প্রোটোটাইপ তৈরি করেছিল। SU-30I-1 প্রথম প্রোটোটাইপ প্রথমবারের মতো 1997 সালে জুলাই উড়েছিল। প্রথম ইউনিটটি 2002 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। সুখোই SU-30 MKI বিস্তৃত পরিসরে সরঞ্জাম এবং অস্ত্র বহন করতে পারে এবং এতে থ্রাস্ট ভেক্টরিং নিয়ন্ত্রণ এবং স্ক্যানার রয়েছে। March 2, 2120 কিমি এর সর্বোচ্চ গতি হয়। ভারতীয় বিমান বাহিনীর দক্ষিণ ভারতের থাঞ্জাভুর এয়ারফিল্ডে 222 স্কোয়াড্রন নামে পরিচিত একটি নতুন স্কোয়াড্রন গঠিত হয়েছিল, যা ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ভারত সফলভাবে সুখোই 30 MKI যুদ্ধবিমান মেরামত করেছে। October 2018-এ IAF প্রথম SU-30 MKI অধিগ্রহণ করে, যা শুধুমাত্র ভারতের আপগ্রেড করা হয়েছিল। 4, MiG-21 MiG-21। কুখ্যাত MiG-21 প্রথম সুপারসনিক জেট বিমানের সবচেয়ে বেশি উৎপাদিত সুপারসনিক জেট ফাইটার এবং বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া ফাইটার জেট এটি। এটি অবিশ্বাস্যভাবে কার্যকর বিমান। 60 বছরেরও বেশি পুরনো বয়স হওয়া সত্ত্বেও ভারতে এখনও ব্যবহার করা হচ্ছে এবং প্রজন্মের 3 যুদ্ধবিমানের সাথে মিল রাখার জন্য আপডেট করা হয়েছে। যাই হোক, ভারতীয় বিমান বাহিনী যেমন আধুনিক যোদ্ধাদের মধ্যে আপগ্রেড হচ্ছে, তার দিনগুলি সীমিত। 5, মিরাজ 2000।
ডেসল্ট অ্যাভিয়েশনের তৈরি মিরাজ আজকে 2019 সালে বালাকোট স্ট্রাইকের সময় এটির ভূমিকার জন্য পরিচিত। যখন ভারতীয় বিমানবাহিনী POKA প্রবেশ করে এবং স্বতন্ত্রী সংগঠনগুলিকে ধ্বংস করে এবং 1999 সালে কার্গিলের যুদ্ধেও একটি নির্ধারক ভূমিকা পালন করে। মিরাজ 2000 IAF-এর কর্তৃক বজ্র বলা হয়। 1978 সালে মার্চ মাসে তারা প্রথম ফ্লাইট করেছিল। এটি একটি বহুরোল একক ইঞ্জিন চতুর্থ প্রজন্মের জেট ফাইটার এবং এর বিভিন্ন রূপে রয়েছে, যা ভারত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ব্রাজিল, তাইওয়ান, গ্রিস, পেরু এবং মিশর সহ বেশ কয়েকটি দেশ ব্যবহার করে। মিরাজ 2000-এর অস্ত্র সিস্টেম পোলার্ড বহন করার জন্য 9টি পয়েন্ট রয়েছে, 5টি ফিউজ লেজে এবং 2টি উইংয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।